হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিউয়ার্স, 2021-এ আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু ভিডিও থাকছে। ভিউয়ার্স, আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা স্পোকেন টিপস, তারপর আমরা ভোকাবুলারি অনেক কিছু আপনাদের দিচ্ছি, এগুলো আশা করি আপনারা ভালো করে প্র্যাকটিস করছেন। আশা করি আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, যে সেটা হচ্ছে যে একটা ডায়েরি যদি আপনারা করেন, এগুলো ডায়েরিতে তুললে পরে আপনি পার্সোনালি প্র্যাকটিস করে নেবেন। ভিউয়ার্স, আজকে আমরা নতুন কিছু শিখব, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, অর্থাৎ একটি গুণের সাথে অন্য একটি গুণও প্রকাশ করা এবং সেই সাথে অথবা এটাও ওটাও বোঝানো। অর্থাৎ একটা ব্যক্তির কিন্তু অনেকগুলো গুণ থাকতে পারে, কিন্তু আমরা সেটাকে কীভাবে ইংরেজিতে বলবো সেটা আমরা শিখব। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে সহ বা এবং বোঝায়। যেমন ভিউয়ার্স, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও, তাহলে এই মেয়েটি সুন্দরী আবার মেয়েটি কিন্তু বুদ্ধিমতী, আমরা কিভাবে এটাকে অ্যাড করব? দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। ভিউয়ার্স, পরে বাক্যটা দেখি, গাছ আমাদের ফলও দেয় ছায়াও দেয়। ভিউয়ার্স, গাছ দুটো কাজ করতেছে, একটা ফলও দিচ্ছে ছায়াও দিচ্ছে, আমরা কিভাবে লিখব? দ্য ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। বেশ, পরের বাক্যটা আমরা দেখি, আমি তাকে আশ্রয় দিয়েছিলাম এবং খাদ্যও দিয়েছিলাম। আই গেভ হিম শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। ভিউয়ার্স, এখানে একটা জিনিস খেয়াল করুন, ব্যাপারটা হয়েছে যে এখানে কিন্তু একই ব্যক্তি একই বস্তু দুটো গুণাগুণ প্রকাশ করা হচ্ছে। এই জিনিসগুলো আমরা একবার আলোচনা করে দিয়ে আসি, তারপরে এখন আমরা এটাকে আমরা একটা একবার উচ্চারণ করে আসি। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। আই গেভ হিম শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। বিয়ার্স, পরে আমরা আরেকটা আসবো, ইয়েট টু, দারুণ একটা ব্যবহার এটা। ইয়েট টু হচ্ছে এখনও করা হয়নি বা বাকি আছে। বিয়ার্স, এই জিনিসগুলো আমরা কখন ইউজ করবো? আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, আমার কেনাকাটা এখনও বাকি আছে, আমার সেখানে এখনও যাওয়া হয়নি, এই ধরনের কথাগুলোকে আমরা ইয়েট টুটা ইউজ করবো। ইয়েট টু এখানে নেগেটিভ সেন্স দিচ্ছে, যে করা হয়নি বা বাকি আছে, আমরা কিন্তু এগুলো খুব অতিরিক্ত এটা ইউজ করতে হয়। বাবা এখনও অফিসে যায়নি, ফাদার ইজ ইয়েট টু গো টু অফিস। ভিউয়ার্স, এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে যায়নি নেগেটিভ সেন্স, এখানে কিন্তু আমরা নট দেইনি, ইয়েট টুটাই নেগেটিভ সেন্স দিচ্ছে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আপনারা এভাবে নিজেরা বাক্য আরও তৈরি করবেন। আমরা পরে একটা বাক্য দিই, সে এখনও বিয়ে করেনি, তার মানে এখনও তার বিয়ে করতে বাকি আছে। আমরা কী দেবো ভিউয়ার্স? হি অথবা শি, হি ইজ ইয়েট টু ম্যারি। আমি এখনও আমার ইংরেজি পড়া সম্পন্ন করিনি, তার মানে কি আমার ইংরেজি পড়াটা সম্পন্ন করতে এখনও বাকি রয়েছে। আই এম ইয়েট টু কমপ্লিট মাই ইংলিশ লেসন। ভিউয়ার্স, আপনারা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন, ইয়েট টুটা কখন ইউজ করবো? কোনো কাজ এখনও বাকি আছে, এখনও করা হয়নি বা সম্পূর্ণ হয়নি, এ ধরনের অর্থে কিন্তু আমরা ইয়েট টু দেবো। ভিউয়ার্স, আমরা একবার ইংরেজি উচ্চারণটা করে আসি, ফাদার ইজ ইয়েট টু গো টু অফিস, হি ইজ ইয়েট টু ম্যারি, আই এম ইয়েট টু কমপ্লিট মাই ইংলিশ লেসন। ভিউয়ার্স, পরে আরেকটি মজার টিপস আসছে আমাদের সামনে, কিপ এরপরে আইএনজি ভার্ব। ভিউয়ার্স, এখানে বুঝে নিতে হবে, কিপের পরে যদি কোনো আইএনজি ভার্ব থাকে, তার মানে ওই কাজটা চলমান থাকে, থেমে যায় না, কোনো কিছু এখনও চলছে, চলতেই আছে, থেমে নাই, এই জন্য আমরা লিখেছি যে কোনো কাজ বা কোনো কিছু করতে থাকা অর্থে। ভিউয়ার্স, ইংরেজি অনুশীলন করতে থাকো এবং এভাবে তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। তাহলে ভিউয়ার্স, ইংরেজি অনুশীলন করতে থাকো, তার মানে কি? অনুশীলন করতে থাকো ইংরেজি, কিপ প্র্যাকটিসিং ইংলিশ অ্যান্ড ডাস ইউর স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ভিউয়ার্স, আপনারা বুঝেছেন, তার মানে ইংরেজি অনুশীলন করতে থাকো এবং এভাবে তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং ইংলিশ অ্যান্ড ডাস ইউর স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ভিউয়ার্স, আমরা আরেকটি বাংলা দেখি, বলতে থাকো, আমি শুনতে পাচ্ছি, আমরা এরকম বলি না, হ্যাঁ বল না, আমি শুনতে পাচ্ছি তো, তখন আপনি ইংলিশে বলবেন কিপ স্পিকিং, আই হিয়ার ইউ। ভিউয়ার্স, আরেকটা দেখেন, চেষ্টা করতে থাকো, এরকম অনেক সময় আমরা বলি উফ আমি আর পাচ্ছি না রে, তখন অনেকে আরেকজন হয়তো পরামর্শ দিচ্ছে, আরে চেষ্টা করতে থাকো, আমার মনে হয় তুমি সফল হবে, আমরা কিন্তু এগুলো ইউজ করি, সো আপনিও ইউজ করবেন এখন থেকে, কিপ ট্রাইং, আই থিঙ্ক ইউ উইল বি সাকসেসফুল। ভিউয়ার্স, কিপ পরে আইএনজি ভার্ব আপনারা নিন, আশা করি ভালোভাবে বুঝতে পারছেন,
এবার আমরা ইচ্ছে উচ্চারণটা করে আসি। Keep practicing English and thus you will speak full English fluently. Keep speaking, I hear you. Keep trying, I think you will be successful. Viewers, আমরা পরের আরেকটি দেখতে যাব। এবার আমরা একটা টিপস বেশি দিয়েছি আপনাদের। Sasa, উচ্চারণটা হচ্ছে Sasa অথবা Sasan. Viewers, আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই। যদি এটা যদি আর্টিকেল হিসেবে ইউজ হয় তখন কিন্তু উচ্চারণটা আ হয়ে যায়। সো আমরা সাস এ বলবো না, সাসা সাস অ্যান। অর্থ হচ্ছে এমন একটি বা এমন একজন। বস্তুর ক্ষেত্রে আমরা একটি বলবো আর ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো একজন। বিয়ার্স প্রথম বাক্যটা আমরা দেখি, ভারী খারাপ ছেলে যে। এভাবে কিন্তু অনেক সময় বলি না, আরে ও তো ভারী একটা খারাপ ছেলে। আমরা বলবো হি সাস আ ব্যাড বয়। এখানে এক্সক্লেমেশন আছে বিয়ার্স, আপনারা একটু উচ্চারণটা ঠিক রাখবেন। হি সাস আ ফ্যাট বয়, এভাবে বলতে হবে। কেননা এক্সক্লেমেশন যখন থাকবে, এক্সক্লেমেশনটা আপনার উচ্চারণের মধ্যে আপনার লিপে নিয়ে আসতে হবে। আমরা বলবো হি সাস আ ফ্যাট বয়। তোমার এমন একজন ভাই আছে, আমরা কিন্তু একটু এক্সক্লেমেশন দিয়ে বলবো। তোমার এমন একজন ভাই আছে, একটু কিন্তু অবাক হয়ে যাচ্ছে না, আরে তোর এরকম একজন ভাই আছে। তাহলে আমরা বলবো ই হ্যাভ সাস আ ব্রাদার। আপনি কিন্তু আবারও বলছি আপনাদের যে আপনাকে লিপে নিয়ে আসতে হবে উচ্চারণটা। ইউ হ্যাভ সাস এ ব্রাদার, সে এমন একজন দয়ালু মানুষ ছিল। এটাও কিন্তু একটা সারপ্রাইজ প্রকাশ করছে, সে এমন একজন দয়ালু মানুষ ছিল। হি ওয়াজ সাস এ কাইন্ড ম্যান, হি ওয়াজ সাস এ কাইন্ড ম্যান, এটা আপনারা বলবেন। ভিউয়ার্স আমরা এবার উচ্চারণ করব, হি সাস এ ব্যাড বয়, ইউ হ্যাভ সাস এ ব্রাদার, হি ওয়াজ সাস এ কাইন্ড ম্যান। ভিউয়ার্স আমাদের চারটা টিপস আজকে দিলাম। ভিউয়ার্স সেলফ বাংলাদেশের অনেক অনেক প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি। আমি একটা কথাই বারবার বলবো, আমাদের এই টিপস, আমাদের এই সামান্য যেটুকুই আমরা আপনাদের জন্য কন্টেন্টস তৈরি করি না কেন, যদি এগুলো ভালো লাগে, আপনাদের কাজে লাগে, আপনারা প্লিজ কমেন্টস করবেন, লাইক দিবেন। আর একটি কথা না বললেই নয়, আমাদের এই সেলফ বাংলাদেশ আপনাদের জন্য একটা গাইডলাইন মাত্র। আমরা এখানে শত শত টিপস, এরকম অনেক কিছু আপনাদের জন্য নতুন নতুন অপেক্ষা করছে। দয়া করে আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের আপডেট যতগুলো জিনিস আমরা দেবো আপনি যেন পেয়ে যান। আমার মনে হয় যে আপডেট জিনিসগুলো আপনাদের খুবই দরকার। আমরা এর উপরে অনেক কাজ করছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমাদের প্রচুর ভিডিও যাচ্ছে, আরও যাবে। সত্যি আপনাদের যদি একটু কাজে লাগে এগুলো, আমরা সত্যি নিজেদেরকে সার্থক মনে করব। আর আমি চাই যে আপনারা ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করবেন, এগুলো নোট ডাউন করে রাখতে পারেন। আমাদের এই কষ্টটা সার্থকতা, আপনাদের সফলতা হলেই আমাদের সার্থকতা। ভালো থাকুন, অ্যান্ড মে গড ব্লেস এভরিবডি, সি ইউ দ্য নেক্সট এপিসোড। থ্যাংকস টু অল।